আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে এবং আমি আছি তোমাদের পৌরনীতির ইনস্ট্রাক্টর এবং পড়ালেখা সিক্স প্রোগ্রামে তোমরা যারা ক্লাস করছো নিয়মিত এবং আজকে তোমরা জানো যে পুরোনীতির দুইটি ক্লাস হওয়ার কথা ছিল এবং আজকে হচ্ছে পুরোতির দ্বিতীয় ক্লাস ওকে ইতিমধ্যেই যারা লাইভে যুক্ত হয়েছে। তোমাদেরকে স্বাগতম এবং তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে। তোমাদের বন্ধুবান্ধবী এবং তোমাদের নিজেদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রেখে দিয়ে পরবর্তী ক্লাস পরবর্তী সময়ে যাতে তোমরা ক্লাসটা করতে পারো ওকে মহিমা আক্তার যুক্ত হয়েছেন সিদ্ুল আলমা যুক্ত হয়েছেন সোহাগ যুক্ত হয়েছে এবং হচ্ছে তহিদুল ইসলাম যুক্ত হয়েছে হাই তহিদুল ইসলাম শিফন আমাকে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আবিদুর রহমান কমেন্টস করেছে মিনার কমেন্টস করেছে এবং মহিন কমেন্টস করেছে আরও যারা যুক্ত হয়েছে তোমাদের অনেক 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 স্বাগতম ঠিক আছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও কারণ তোমরা যেন পড়ালেখা সিক্স আওয়ার্স প্রোগ্রামে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে তো আমরা টি শার্ট দিবই সাথে হচ্ছে যারা আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিবে তাদেরকে এবং যারা লাইফটা শেয়ার করবে তাদেরকেও আমরা কিন্তু আমাদের টি শার্ট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সেখানে কিন্তু প্রায় দশটি টি শার্ট থাকবে ঠিক আছে যাকে ইসলাম রাহি যুক্ত হয়েছেন এবং ইমরান আহমেদ যুক্ত হয়েছে আক্তার ওকে তো তোমরা যারা যুক্ত আশা করছি যে তোমরা আরেকটি ক্লাস পাচ্ছ সপ্তমধ্যে মধ্যে এটা অনেক বড় একটা অধ্যায় এবং তোমাদের সবচেয়ে বড় অধ্যায় কি ফর্ম দিবে বলছে যেটা আমাকে ইয়াতে পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠাও আমি যাদের লাইভে যারা আসছে ওদেরকে দিতে পারি হোয়াটসঅ্যাপে দিতে বলো লিঙ্কটা ওকে ইমরান আহমেদ অনেকজনকে মেশন করেছে তো কথা না বারাই লাস্ট ক্লাসে যেটুকু পড়িয়েছিলাম তার থেকে বাকিটুকু অংশ আমরা আজকে আলোচনা করব। এবং গত ক্লাসে আমরা যা পড়িয়েছি তারপর থেকে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা হচ্ছে এগুলো পড়িয়ে ফেলেছি কেমন এগুলো হচ্ছে তোমাদেরকে পড়িয়ে ফেলেছি যেমন গণতন্ত্রের প্রকারভেদ সম্পর্কে পড়িয়েছি আমরা একটু রিমাইন্ড করব নাকি হ্যাঁ রিমাইন্ড করলে মনে হয় ভালো হবে তাই না তো যেহেতু অধ্যায়টা হচ্ছে সরকার কাঠামো নিয়ে তো সরকার কাকে বলে বা সরকার কি সে বিষয়ে অধ্যাপক গ্যাটেল এবং হচ্ছে লাস্কি এদের বিষয়ে কথা ছিল এখানে এবং সরকারের শ্রেণী বিভাগ দেওয়া আছে এবং সরকারের শ্রেণী বিভাগের ক্ষেত্রে গ্রিক দার্শনিকদের মধ্যে প্ল্যাটো এবং এরিস্টোটালের কথা আমি তোমাদেরকে বলেছিলাম ও ও আমি লিঙ্কটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে নি ঠিক আছে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেই যাতে করে সবাই যুক্ত হতে পারে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে সেই অফিসিয়াল গ্রুপে হচ্ছে আমরা ক্লাসের প্রতিদিনের ক্লাসের লিঙ্কগুলো দেয় আর কি তো যাদের লাগবে তারা তো করবেই যেহেতু ফ্রি ক্লাস অনেকেই কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে আছে তো যারা ভর্তি হয়ে আছে তারা তো ক্লাস করতেছে নিয়মিত আর যারা ভর্তি হয় না তাদের জন্য আমাদের এই পড়ালেখার ফ্রি প্রোগ্রাম ফ্রি ক্লাস প্রোগ্রামগুলো চলে সিক্স আওয়ার্স প্রোগ্রাম হচ্ছে ফ্রি ক্লাসগুলোর একটা অংশ ঠিক আছে এবং এখানে আমরা চেষ্টা করছি যে এটা ক্যামেরাটা ঠিক করে দাও সাজ্জাদ বাঘা করে দিয়ে গেছে এ সুজা করতে গিয়ে বাঘা করে দিয়েছে ওকে তো ইতিমধ্যেই অনেকেই যুক্ত হয়েছ আমি কথা বাড়াবো না একটু পরেই হচ্ছে আমরা ডিটেলস ক্লাসে চলে যাব আমি জাস্ট হচ্ছে বিজ্ঞানিংটাতে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি যাতে করে বাকিরাও যুক্ত হতে পারে এবং এখানে তোমাদের একটা ফর্ম দেওয়ার কথা আমাকে পাঠাইছো আমি তোমাদেরকে সেটা ওই কি বলে কমেন্ট সেকশনে আমি সেটা ফিন করে দিচ্ছি তোমরা ক্লাস শেষ করে সেটা পূরণ করে নিবে কেমন ওটা আমি ফিন করে দিচ্ছি যাতে করে তোমরা ক্লাস শেষ করে ওটা পূরণ করতে পারো ওকে আচ্ছা একটু খেয়াল করো যে লাস্ট ক্লাসে আমরা যেগুলো পড়িয়েছিলাম জয়েন হবো কীভাবে জিজ্ঞেস হাক আমরা আগে অনেক আগেই পোস্ট করেছিলাম যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে এখন আর সুযোগ নেই তো তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে যেটা আমি কমেন্ট সেকশনে দিয়েছি আমার প্রোফাইল থেকে তো সরকার ব্যবস্থা সম্পর্কে এরিস্টোটল এবং প্ল্যাটোর কথা আমরা এখানে পড়েছিলাম প্ল্যাটো সরকারকে দুই ধরনের ভাগ করেছিল এরিস্টোটল সরকারকে সংখ্যানীতি এবং উদ্দেশ্য নীতির ভিত্তিতে ভাগ করেছে সংখ্যানীতিতে তিনি এটাকে আবার তিন ভাগে ভাগ করেছিল উদ্দেশ্য তিনি আবার দুই ভাগে ভাগ করেছিল সরকার সম্পর্কে যে এরিস্টোটলের যে ছক সেই ছকটা আমরা এখানে গত ক্লাসে এগুলো পড়িয়েছিলাম এবং তোমাদের এটাও বলেছিলাম যে এখানে যে ইংরেজি নামগুলো আছে সেই ইংরেজি নামগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইংরেজি নামগুলো যদি তোমরা না পারো তাহলে তোমাদের প্রতি তোমাদের একটু সমস্যা হবে যেখান থেকে প্রায় সময় এমসিকিউ আসে ঠিক আছে তো এরপরে সরকার সম্পর্কে লিকক যিনি একজন রাষ্ট্র চিন্তাবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী লিককের একটা শখ আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম ওকে তো মোটামুটি ভাবে যে আচ্ছা ভাবে জাহান ডাবিয়ান আমাদের সাথে যুক্ত হয়েছে আহ নুসরাত জাহান আমাদের স্টুডেন্ট ছিল ইন্টারমিডিয়েট লেভেলে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমাদের সাথে কোচিং করেছে আমাদের পড়ালেখার অ্যাডমিশন জার্নিতে সে আমাদের সাথে ছিল এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী তো ডেমোক্রেসি বা গণতন্ত্র নিয়ে আলোচনা করেছি গণতন্ত্র কীভাবে আসলো এরপরে হচ্ছে তোমার এখান থেকে গণতন্ত্রের প্রকার নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বলছিলাম যে প্রত্যক্ষ গণতন্ত্র ছিল প্রাচীন গ্রিক সভ্যতার নগরাষ্ট্রগুলোতে বিশেষ করে আর বর্তমানে প্রায় যে গণতন্ত্র দেখা যায় সেটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র গণতন্ত্রের বৈশিষ্ট্য ছিল এগুলোও আমরা ডিটেলসে আলোচনা করেছি প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে চারটি পদ্ধতি আছে যেগুলো হচ্ছে প্রত্যক্ষ সরি পরোক্ষ গণতন্ত্রের মধ্যে চারটা পদ্ধতি আছে যেগুলো হচ্ছে কি ধরনের গণতন্ত্র যেগুলোকে আমরা বলি প্রত্যক্ষ গণতন্ত্র অর্থাৎ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রত্যক্ষ পদ্ধতি আছে কয়টা চারটা এক গণ নির্দেশ গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি এই চারটা পদ্ধতি আছে এগুলো নিয়ে ডিটেলস ক্লাসে আমি বলেছিলাম গণ নির্দেশ কী গণ উদ্যোগ কী এরপরে পদচ্যুতি কি এবং গণভোট কি এগুলোও গত ক্লাসে আমি পড়িয়েছিলাম এরপরে এক নায়কতন্ত্র নিয়ে তোমাদেরকে আলোচনা করেছিলাম আমি জানি যে এতে তোমরা বা অনেক ডিটেলস আমি এখানে পড়াতে পারি নাই কারণ হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে তোমাদেরকে যে যেটুকু পড়াবো সেটুকু হচ্ছে কি ভালোভাবে পড়াবো ঠিক আছে তাই না তো এই এক নায়কতন্ত্র সম্পর্কে যেটুকু পড়িয়েছে সেটুকুই তোমাদের জন্য এনাফ তবে এক নায়কতন্ত্র নিয়ে অনেক গল্প করা বাকি অনেক কিছুই বলা বাকি তারপরেও যেটুকু বলছি সেটুকু তোমাদের জন্য ঠিক আছে তো এরপরে তোমাদের এখানে পরে প্রজাতন্ত্র আমি আলোচনা করেছিলাম বৈশিষ্ট্য ছিল এরপরে প্রজাতন্ত্র নিয়ে কথা বলেছিলাম প্রজাতন্ত্র কাকে বলে বা প্রজাতন্ত্র কি সেটা নিয়ে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম প্রজাতন্ত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান যিনি আছে তিনি জনগণের হয় প্রত্যক্ষ ভোটে না হয় পরোক্ষ ভোটে নির্বাচিত হবে সেখানে কোনোভাবেই রাষ্ট্রপ্রধান যিনি থাকবে তিনি কোনোভাবেই মনোনীত হবেন না কোনোভাবেই তিনি উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হবেন না ঠিক আছে তো হচ্ছে ওকে এরপরে আমরা আজকের সেই আলোচনার বিষয়বস্তু চলে যায়। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সরকারের যে তিনটি বিভাগ আছে আমরা জানি যে সরকারের তিনটি বিভাগ আছে এক হচ্ছে আইন হ্যাঁ আচ্ছা আমি একটু তোমাদেরকে আহ স্পষ্ট আমি কিন্তু দ্রুত আগাবো কেমন তোমরা যারা ক্লাস করতেছো তোমরা নোট করার চেষ্টা করবে এত স্টুডেন্ট কম কেন তোমরা একটু শেয়ার করো না একজাম সিকিউ কিও না সি কিউ হবে স্বামীমুল আলম এমসিকিউ হবে এমসিকিউ কিউ আকারে এক্সাম হবে এবং যা পড়াচ্ছি তাই থেকেই মানে তা থেকেই হবে ঠিক আছে যা পড়াচ্ছি কি তা থেকেই হবে তো তোমাদের আসলে টেনশন করার কিছু নাই যা পড়াচ্ছি তাই পড়বা তাই তোমরা প্রস্তুতি নিবা এবং আশা করছি যে তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে ভালো করতে পারবা ঠিক আছে তো একটু খেয়াল করো যে এখানে যেখান থেকে আমি পড়াচ্ছি সে জিনিসটা হচ্ছে কি যে সরকারকে আমরা জানি যে তিন ভাগে ভাগ করে মানে সরকারের যে বিভাগ সেই সরকারের বিভাগকে আমরা তিন ভাগে ভাগ করি সরকারের তিনটি বিভাগ আছে এক হচ্ছে আইন এবং কি শাসন বিভাগ এবং হচ্ছে বিচার বিভাগ এই তিন বিভাগ আমরা সবাই জানি এগুলো নিয়ে আমি গত ক্লাসেও কথা বলেছিলাম তো এখানে সরকারের যেই তিনটি বিভাগ আছে সেই তিনটি বিভাগের মধ্যে দুটি বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে কিসের উপর যে আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে ভাগ করা যায় ভিত্তি করে সরকারকে আমরা কয় ভাগে ভাগ করব। সরকার সরকার দুই ধরনের বা দুই ভাগে ভাগ করতে পারি অথবা দুই ধরনের বললেও হবে এক এক হচ্ছে কি এক হচ্ছে সংসদীয় সরকার আরেকটা হচ্ছে যে তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার তাহলে এক হচ্ছে কি সংসদীয় সরকার আর এক হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার আর হচ্ছে কি রাষ্ট্রপতি শাসিত সরকার অর্থাৎ যখন আমরা সরকারের তিনটি বিভাগ দেখবো আইন শাসন এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগের মধ্যে সম্পর্ক অথবা আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্কের উপর ভিত্তি করে আমরা সরকারকে দুই ভাগে ভাগ করতে পারি বা দুই ধরনের ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে হচ্ছে সংসদীয় সংসদীয় সরকার 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 আর কি রাষ্ট্রপতি শাসিত যেটা আছে সংসদীয় সরকার যেটা আছে আমি সংক্ষেপে বলি সংসদীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে যে সংসদীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে দেখো আইনসভার প্রাধান্য থাকে আইনসভার প্রাধান্য থাকে কোন সরকারের সংসদীয় সরকারের তাহলে দেখো আইনসভার প্রাধান্য থাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের ক্ষেত্রে আর অন্যদিকে শাসন বিভাগের প্রাধান্য থাকে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত যে সরকার ব্যবস্থা সেটাতে মূলত যে শাসন বিভাগের প্রাধান্য থাকে একটু যদি আমরা একটু পিডিএফে যেভাবে আছে স্লাইডে সংসদীয় বা পরিষদ শাসিত সরকার প্রচলিত রয়েছে গ্র্যাড ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া এবং হচ্ছে নিউজিল্যান্ড বাংলাদেশ ভারত জাপান তাহলে এই রাষ্ট্রগুলোতে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত সংসদীয় সরকার কী বলে এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনায় যাব ডিটেলস আলোচনায় যাব এবং এরপরে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা নিয়ে ডিটেলস আলোচনায় যাব অন্যদিকে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে আমেরিকা এটাকে আমেরিকা বলতে ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ঠিক আছে এছাড়া সিংহল ইন্দোনেশিয়া ব্রাজিল এই দেশগুলোর মধ্যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে মোটামুটিভাবে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি যে সংসদীয় সরকার ব্যবস্থায় কোন বিভাগের প্রাধান্য থাকে যে সংসদীয় সরকার ব্যবস্থায় যেই বিভাগটার প্রাধান্য থাকে সেই বিভাগটা হচ্ছে আইন বিভাগ আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেই বিভাগের প্রাধান্য থাকে সেই বিভাগটা হচ্ছে শাসন বিভাগ ঠিক আছে তো এবার আসে আমরা ডিটেলস আলোচনায় সেটা হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে বা মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থা কাকে বলে এটাকে ইংরেজিতে বলা হয় পার্লামেন্টারি পার্লামেন্টারি অর অর হ্যাঁ ইংরেজিতে বলে ফর্ম অফ অর্থাৎ সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার এখন কথা হচ্ছে যে এটাকে সংসদীয় কেন বলা হয় আমরা জানি যে যে আইন বিভাগ যেটাকে বলছি সেটাকে আমরা আইনসভাও বলতে পারি কি সভা আইনসভা তো যখন একটি যখন একটি রাষ্ট্র একটি হ্যাঁ সরকার বা সরকার আমরা সরকারই ধরি যখন একটি সরকার সংসদ দ্বারা পরিচালিত হয় সংসদ কিংবা আইনসভা অথবা এটাকে আমরা বলতে পারি পার্লামেন্ট অথবা এটাকে আমরা পার্লামেন্ট বলতে পারি হ্যাঁ পার্লামেন্ট ধারা যখন একটা রাষ্ট্র বা একটা সরকার পরিচালিত হয় তখন সেটাকে বলা হয় যে সংসদীয় সরকার কারণ যে আমাদের দেশে এটা সংসদীয় সরকার এটাকে ইংরেজিতে পার্লামেন্টারি গভর্নমেন্ট বলা হচ্ছে তাই না একটু একটু আগেই দেখছো না পার্লামেন্টারি গভর্নমেন্ট বলা হচ্ছে এটাকে কেবিনেট বা সংসদীয় এই যে একই কথা ঠিক আছে যে শাসন ব্যবস্থা তাদের কাজের জন্য সংসদ কিংবা আইনসভার নিকট দায়ী থাকে তাকে বলে যে মূলত সংসদীয় সরকার এটাই এখানে আছে আলটিমেটলি এটাই এখানে থাকে দেখো যে আইনসভার নিকট কে দায়ী শাসন বিভাগ দায়ী আইনসভার নিকট কে দায়ী শাসন বিভাগ দায়ী ওকে আগে আমরা একটু জেনে নিই যে আইনসভাই কারা থাকে এবং শাসন বিভাগে কারা থাকে দেখো আমাদের দেশে যে আইনসভা আছে সেই আইনসভার মধ্যে যে তোমার সংসদ সদস্যরা থাকে সংসদ সদস্য ঠিক আছে সংসদ সদস্যরা এখানে থাকে আমাদের দেশের সংসদ সদস্য সংখ্যা কত সংসদ সদস্য সংখ্যা আমাদের দেশে তিনশো তো পঞ্চাশ অর্থাৎ আইন বিভাগের মধ্যে সংসদ সদস্যরা থাকে এবার আসি হচ্ছে শাসন বিভাগ এই শাসন বিভাগের মধ্যে কারা থাকে শাসন বিভাগের ক্ষেত্রে যদি আমরা বলি রাষ্ট্রপতি এরপরে রাষ্ট্রপতির পরে থাকে কে রাষ্ট্রপতির পরে থাকে হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কে থাকে প্রধানমন্ত্রীর পরে থাকে হচ্ছে মন্ত্রী পরিষদ ঠিক আছে প্রধানমন্ত্রীর পরে মন্ত্রী পরিষদ থাকে এর পাশাপাশি হচ্ছে যে তোমার সরকারি আমলারা সরকারি কি আমলারা এখানে থাকে অর্থাৎ সরকারি আমলা মানে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী হ্যাঁ তো মোটামুটি শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সরকারি আমলারা তো এখানে যদি একটু খেয়াল করো যে আইনসভার সদস্যদের মধ্য থেকে কে কে নির্বাচিত হয় দেখো প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যরা নির্বাচিত হয় তাহলে দেখো যে প্রধানমন্ত্রী একদিকে আইনসভার শাসন বিভাগের সদস্য আর সদস্যরা একদিকে শাসন বিভাগের সদস্য আবার তারা কোন বিভাগের সদস্য হোক আইন বিভাগের সদস্য এই কারণে বলা হচ্ছে যে যেই সরকার ব্যবস্থায় শাসন বিভাগ অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে কিভাবে দায়ী থাকে যদি প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত নেয় বা মন্ত্রীরা কোনো সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা কোথায় নিতে হবে আমাদের দেশে সংসদে নিতে হবে বা অন্য দেশে পার্লামেন্টে নিতে হবে অর্থাৎ আইনসভায় গিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না তোমরা একটু বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও সংখ্যাটা মানে লাইভ ক্লাসে যারা ক্লাস করছে এদের সংখ্যাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু কম ঠিক আছে অনেক বেশি হওয়া দরকার ছিল তোমাদের এখানে কিন্তু আমরা বাড়তি কোনো বিজ্ঞাপন বা কোনো কিছু বলি না আমরা জাস্ট হচ্ছে পড়াই এবং আমাদের পড়ানোর আমাদের নিজেদেরই কনফিডেন্স আছে যে আমরা আসলে কি পড়াচ্ছি তোমাদেরকে তো সুতরাং তোমাদেরকে বলবো যে তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও ঠিক আছে সাদিয়া ইসলাম প্রিয়া সাদিয়া ইসলাম প্রিয়া যে আমি টি শার্ট গিবো কম্পিটিশনে জিতছি এখন টি শার্টও পাই নাই তোমাদের টি শার্ট হচ্ছে গিয়ে তোমাদের বাসা পর্যন্ত গিয়ে ফিরে আসছে তোমরা কল রিসিভ না করলে এস এম এস এ রিপ্লাই না দিলে কিভাবে তোমাদেরকে টি শার্ট দিবে কুরিয়া সার্ভিস ওখানে গিয়ে তোমাদেরকে মানে একদম হচ্ছে ওই তোমাদের নিকটস্থ যে তোমাদের ঠিকানা দিছ সেখানে গিয়ে ফিরে আসছে তোমরা আমাদের অফিসে নাম্বারে যোগাযোগ করো যারা পাও নাই ওকে একটু খেয়াল করো এখন আমরা যাই সংসদীয় সরকার ব্যবস্থায় কাকে বলে এখানে স্পষ্ট লিখা আছে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সময়ের মধ্যে সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে সংসদীয় বা মন্ত্রী পরিচালিত সরকার তাহলে আধুনিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে সবচেয়ে উত্তম তো মন্ত্রীপরিষদেই তো সরকারের উদ্ভব হয়েছিল কোথায় ব্রিটেনে মানে ইংল্যান্ডে ব্রিটেনে মানে কোথায় ব্রিটেনে মানে হচ্ছে ইংল্যান্ডে কোথায় ইংল্যান্ডে মনে রাখবা ব্রিটেনের মানে কোথায় ইংল্যান্ডে তো এরপরে যেই শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত সব ক্ষমতা মন্ত্রীপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রীপরিষদ নিজেদের যাবতীয় কাজ নীতি নির্ধারণের জন্য আইন পরিষদের নিকো দেখো যেই শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত যত ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে কার হাতে মন্ত্রী পরিষদ আমাদের দেশের ক্ষেত্রে দেখো আমাদের দেশে যে কাজগুলো করে সরকার যে কাজগুলো করে সে কাজগুলো মূলত কাদের মাধ্যমে করে এই যে দেখো মন্ত্রীদের মাধ্যমে করে করে অর্থাৎ মন্ত্রী পরিষদের মাধ্যমে আমাদের দেশে অনেকগুলো মন্ত্রণালয় দেখবা সেই মন্ত্রণালয়গুলো মূলত হচ্ছে কি করে যে মন্ত্রণালয়ের অধীনস্থ কাজগুলো করে তাহলে মন্ত্রীরা মূলত মন্ত্রণালয়ের অধীনে কাজগুলো করে বা মন্ত্রীরাই মূলত রাষ্ট্রের যে কাজগুলো পরিচালনা করে মন্ত্রণালয়ের মাধ্যমে এরপরে বলছে যে এই শাসন ব্যবস্থা অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা পরিষদের হাতে নাস্তা থাকে একজন নামে মাত্র শাসন তাদের রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্রপ্রধান মানে হচ্ছে কে রাষ্ট্রপতি তাহলে দেখো আমাদের দেশে আমাদের দেশটা একটা সংসদীয় রাষ্ট্র রাষ্ট্রপতির কি বিশেষ কোনো ক্ষমতা আছে আমাদের দেশে রাষ্ট্রপতির বিশেষ কোনো ক্ষমতা নাই বললেই চলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে একজন নামমাত্র শাসনতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকে অর্থাৎ একজন নামমাত্র রাষ্ট্রপতি থাকে তাহলে কোন সরকার ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপতি থাকে যে সংসদীয় বা মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে এরপরে বলছে যে যে যিনি মন্ত্রী পরিষদের পরামর্শ দায়িত্ব পালন করেন প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ তাহলে এই কারণে এটাকে বলে মন্ত্রী পরিষদ শাসিত সরকার তার মানে সংসদ থেকেই সব ধরনের শিশু সিদ্ধান্ত হয় এবং প্রকৃত শাসন ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদ তাহলে আমরা জানলাম যে রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি নামমাত্র রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের হাতে অধ্যাপক ডাইসি কি বলেছে দেখো এই বিষয়ে বলতে কি অধ্যাপক ডাইসি বলছে যে মন্ত্রী পরিষদ সরকার শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে অর্থাৎ কথা হচ্ছে অধ্যাপক ডাইসির কথা হচ্ছে কি যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই মন্ত্রী পরিষদ বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় শাসিত সরকার ব্যবস্থা গড়ে ওঠে এরপরে অধ্যাপক লাস্ট কি কি দেখো লাস্ট কি বলছে যে পার্লামেন্ট অর গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট বাই ডিসকাশন অর্থাৎ হচ্ছে আলোচনার মাধ্যমে কোথায় আলোচনা হয় যে আইনসভার মধ্যে আলোচনা হয় অর্থাৎ আইনসভা বলতে আমাদের দেশে সংসদ কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই সংসদের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে সংসদের ডিসকাশন ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না এই জন্য অধ্যাপক লাস্ট কি বলেছে যে এ গভর্নমেন্ট অফ সরি এ বাই অর্থাৎ হচ্ছে যে সরকারটি আলোচনার মাধ্যমে হয় উইক কি বলেছে দেখো একজন রাষ্ট্রচিন্দিদ রাষ্ট্রবিজ্ঞানী মন্ত্রীপরিষদের সাথে সরকার হলো জনগণের সরকার কারণ মন্ত্রিপরিষদের পরিষদের যারা থাকবেন বা যারা আছে তারা মূলত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আইন বিভাগকে প্রায়োরিটি দেবে আবার আইন বিভাগ নির্বাচিত হয় জনগণের দ্বারা এটাও তোমরা হয়তো বা জানো যে আমরা জানি যে সরকারের যে তিনটি বিভাগ আছে সেখানে যেটা আইন বিভাগ আছে হ্যাঁ আমাদের দেশে আইন বিভাগ নির্বাচিত হয় কার দ্বারা আমাদের দেশে আইন বিভাগ নির্বাচিত হয় জনগণ জনগণ ভোট দিয়ে আইন বিভাগের সদস্য বা এমপি যাদেরকে বলি মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে নির্বাচিত করে এই কারণে সিজুইক এটাকে বলছে যে জনগণের সরকার কারণ আইনসভা দ্বারা ওই সরকার নির্বাদ নিয়ন্ত্রিত হয় বা যে পরিচালিত হয় বলে তো সংসদীয় সরকার ব্যবস্থার একটা ডায়াগ্রাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের এই ডায়াগ্রামটা মূলত একদম সিম্পলভাবে বোঝার ক্ষেত্রে তোমাদের ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি একটু খেয়াল করো যে সংসদীয় সরকার ব্যবস্থার ক্ষেত্রে আইন বিভাগের সাথে শাসন বিভাগের যে সম্পর্ক যে আমরা একটু যদি খেয়াল করি আইন বিভাগের ক্ষেত্রে কে কে থাকে দেখো আইন বিভাগের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী দেখো আইন বিভাগের ক্ষেত্রে একটু আগে তোমাদেরকে আমি যেটা ওই যে ইয়ার মধ্যে দেখাইলাম কোথায় দেখালাম সেটা হচ্ছে তোমাদের এই যে এই যে হোয়াইট বোর্ডের মধ্যে দেখালাম সেটা হচ্ছে কি যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদে যারা আছেন তারা সংসদ থেকে নির্বাচিত হয় এবং এদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক আছে একদিকে তারা শাসন বিভাগের সদস্য অন্যদিকে তারা আবার কি যে আইন বিভাগের সদস্য বুঝতে পারছো কিনা একদিকে তারা শাসন বিভাগের সদস্য অন্যদিকে কি আইন বিভাগের সদস্য তো মোটামুটি ভাবে বুঝতেই পারছো যে এখানেও সেম জিনিসটা বলছে তাহলে দেখো শাসন বিভাগে যারা আছেন শাসন বিভাগের মধ্যে প্রধানমন্ত্রী আছেন মন্ত্রী পরিষদ আছেন এরা আইনসভার নিকট দায়ী দেখো কোন সবার নিকট দায়ী বলছে তীর চিহ্ন কিন্তু এদিকে দিছে কার নিকট দায়ী এই যে আইন বিভাগের নিকট দায়ী এবং এখন কথা হচ্ছে আইন বিভাগে কারা থাকে আইন বিভাগে যারা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচিত সংখ্যা লবিষ্ঠ দল অর্থাৎ হচ্ছে এখানে যে তিনশো জন সদস্য থাকে আমাদের এমপি বলি যাদেরকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বা আইন সবার সদস্য তারা থাকে তাহলে দেখো যে প্রধানমন্ত্রী যিনি এই যে প্রধানমন্ত্রী যাকে বলতেছে তিনি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা এই যে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের নেতাকে তাদের নেতা হচ্ছে এরা প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের দায়িত্বে যারা আছেন এরা বুঝতে পারছো এই ছকটা আশা করি তোমরা বুঝতে পারছো তার মানে হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থায় তোমাদের সোহেল সোহেল রাজ বলল যে বর্তমান রেল মন্ত্রী আমাদের রাজবাড়ি জেলার এমপি রেল হচ্ছে বাংলাদেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর তোমাদের রাজবাড়ির লোককে একটু বোঝাই সোজাই বলবা উনি যেন স্টেপ নেয় ঠিক আছে ফারজানা নসরিন যুক্ত হয়েছেন আমাদের সাথে উম্মে হাবিবাকে মেনশন করেছে ওকে ফাইন একটু খেয়াল করো পরবর্তী আলোচনায় চলে যায় সেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা বৈশিষ্ট্য কি আসলে কোনটাকে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা বলবো যখন দেখব যে সরকার ব্যবস্থার মধ্যে অর্থাৎ এই সরকার ব্যবস্থার মধ্যে আইনসভার প্রাধান্য থাকে অর্থাৎ সরকারের যে তিনটি বিভাগ আছে একটা হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ হ্যাঁ এবং আরেকটা কি বিভাগ বিচার বিভাগ তার মধ্যে কোন বিভাগটাকে প্রাধান্য দেওয়া হয় যে আইন বিভাগটাকে প্রাধান্য দেওয়া হয় বা আইনসভাকে প্রাধান্য দেওয়া হয় ক্ষমতার একত্রিকরণ দেখো এই দুইটা বিভাগ একটা আরেকটার নিকট দায়বদ্ধ এই কারণে বিশেষ করে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়বদ্ধ বলে বলা হচ্ছে ক্ষমতার একত্রিকরণ দুটো বিভাগকে একত্রিকরণ আরেকটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান এখানে বলা হচ্ছে যে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান কারণ রাষ্ট্রপতি যিনি থাকেন হ্যাঁ তিনি রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি নিয়মতান্ত্রিক কোন সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি আচ্ছা সরি রাষ্ট্রপতি হ্যাঁ রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি যিনি থাকেন তিনি কি রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক কেন কারণ তিনি যা ইচ্ছা তা করতে পারেন না কোনো সিদ্ধান্ত তিনি এককভাবে নিতে পারেন না এই কারণে রাষ্ট্রপতির নিয়মতান্ত্রিক সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর নেতৃত্ব থাকে সেখানে কারণ প্রধানমন্ত্রী হচ্ছে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদেরকে কি করেন যে তিনি তার ইচ্ছা অনুযায়ী নিযুক্ত করেন ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি দলীয় শাসন ব্যবস্থা দেখো যখন আইনসভার নির্বাচন হয় অর্থাৎ সংসদ নির্বাচন হয় সংসদ নির্বাচন যখন হয় তখন সংসদ নির্বাচন যখন হয় সংসদ নির্বাচন যখন হয় একটু খেয়াল করো তখন আসলে নির্বাচন করে কারা রাজনৈতিক দলগুলো কারা নির্বাচন করে রাজনৈতিক দলগুলো নির্বাচন দলগুলি নির্বাচন করে ঠিক আছে তো তখন তারা যদি নির্বাচিত হয় কোন রাজনৈতিক দল যদি নির্বাচিত হয় তখন তারা সরকার বা সংসদ গঠন করে ঠিক আছে কি গঠন করে সংসদ গঠন করে এই কারণে বলে যেই রাজনৈতিক দল বেশি সংখ্যায় পাবে যেমন আমাদের দেশে তিনশো পঞ্চাশটি আসনের মধ্যে তিনশোটি তোমার প্রতিযোগিতার ভিত্তিতে আর পঞ্চাশটি হচ্ছে কি যে আর পঞ্চাশটি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন তো মোটামুটিভাবে বলতে গেলে এদের মধ্যে যে নির্বাচন হয় সেখানে যারা বেশি আসন লাভ করে ধরো যে আওয়ামী লীগ তিনশো পঞ্চাশটি আসনের মধ্যে দুশো পঞ্চাশটি আসন পেয়েছে আওয়ামী লীগ হম তিনশো টি আসনের মধ্যে দুইশো টি আসন পেয়েছে আর জাতীয় পার্টি জাপা হ্যাঁ ধরো একশো আসন পেয়েছে হ্যাঁ তাহলে তিনশো পঞ্চাশ হয়ে গেছে তাহলে কারা সরকার গঠন করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল এই কারণে এটা বলছে দলীয় শাসন দায়িত্বশীল শাসন বলছে কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় যারা মানে যারা মন্ত্রী পরিষদ বা মন্ত্রীদের দায়িত্বে বা প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন বা থাকেন তারা তাদের ইচ্ছামতো যা কিছু করতে পারেন না এই কারণে এটাকে দায়িত্বশীল শাসন বলেছেন এরপরে বলছে যে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অর্থাৎ আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সুসম্পর্কের কথা বলেছে এরপর যেটা আছে সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান যে সংবিধানটা থাকবে সেটা হচ্ছে কি সুপরিবর্তনীয় এখানে আইন বিভাগ বিভাগের মধ্যে সম্পর্ক যেটা বলছে যে এই সম্পর্কটা খুবই গভীর কারণ এক বিভাগের সদস্যরা অন্য বিভাগের সদস্য এই কারণে যেমন ধরো আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে দেখবা যে যারা আইন বিভাগের সদস্য তারা আবার শাসন বিভাগের সদস্য অর্থাৎ আমরা যদি প্রধানমন্ত্রীর কথাও বলি তিনি একদিকে এমপি আবার অন্যদিকে যে শাসন বিভাগের প্রধানমন্ত্রী তাহলে কি দাঁড়াচ্ছে যে তাদের মধ্যে অনেক গভীর সম্পর্ক বা এক ধরনের যে তোমার নিয়ন্ত্রণমূলক সম্পর্ক রয়েছে পরিবর্তনশীল সংবিধান সুপরিবর্তনীয় কারণ হচ্ছে সহজে যাতে পরিবর্তন করা যায় এই ধরনের সংবিধান থাকে এরপরে বিরোধী দলের স্বীকৃতি থাকে এই ধরনের সরকার ব্যবস্থায় বিরোধী দলের স্বীকৃতি থাকে বিরোধী দলের কি থাকে স্বীকৃতি থাকে কারণ যারা দ্বিতীয় সর্বোচ্চ বিরোধী দলের ভূমিকা পালন করে আর এটা হচ্ছে নমনীয় নমনীয় মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই সুচিন্তিত এবং জনবান্ধব হম সুচিন্তিত এবং জনবান্ধব সিদ্ধান্ত নিয়ে থাকে এটাকে বলেছে বিরোধী দলের স্বীকৃতি এবং নমনীয়তা ঠিক আছে নমনীয়তা বুঝতে পারছো একটু পানি ওকে বিরোধী দলের স্বীকৃতি এবং কি নমনীয়তা বুঝতে পারছো বিরোধী দলের স্বীকৃতিটা বিরোধী দল যেটা গুলো থাকবে সেই দলগুলোকে স্বীকৃতি দিতে হবে যেমন ধরো সরকার দল এবং বিরোধী দল এই দুই ধরনের দলের মাধ্যমে ঠিক আছে এরপর আসি আমরা রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা নিয়ে আহ রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা নিয়ে দুই তিনটা বাক্য আছে এগুলো পড়বো এরপর আমরা বৈশিষ্ট্য জানবো রাষ্ট্রপতি সাহিত্য সরকার এতক্ষণ ধরে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা জেনেছি বা পরিষদ গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হচ্ছে রাষ্ট্রপতি সাহিত্য সরকার রাষ্ট্রপতি সাহিত্য সরকার বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রপতি শাসন পরিচালনার ক্ষমতা মানে এককভাবে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এখানে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় যেটা আমরা বলেই জানি যে সেটা হচ্ছে কি যে সরকারের তিনটি বিভাগ নিয়ে একটু আগে আমরা কথা বলেছি আইন শাসন এই দুই বিভাগের মধ্যে যেহেতু আমরা এই দুইটি বিভাগের সম্পর্কের ভিত্তিতে আমরা সরকারকে দুই ভাগে ভাগ করেছি তো এখন আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি সম্পর্ক থাকে কথা হচ্ছে এদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক থাকে না স্বয়ং রাষ্ট্রপতি যিনি থাকেন রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের তিনি তো শাসন বিভাগের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই না রাষ্ট্রপতি হচ্ছে মূলত শাসন বিভাগের প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ এবং অন্যান্য যারা দায়িত্বশীল আছে তাদেরকে নিয়োগ দেন কে দিয়ে নিয়োগ দেন রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি এককভাবে ক্ষমতার চর্চা করেন এ কারণে এই ধরনের সরকারকে বলে রাষ্ট্রপতি সাহিত্য সরকার তাহলে এখানে একটু স্পষ্টভাবে দেখলে বলতে গণতান্ত্রিক সরকার একটি প্রধান রূপ হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি হারিত সরকার বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার কাছে দায়ী থাকেন না একটু আগে আমি তোমাদেরকে যেটা দেখিয়েছি যে শাসন বিভাগের রাষ্ট্রপতি কোথায় দায়ী থাকেন না আইনসভার নিকট দায়ী থাকেন না এই ধরনের সরকারকে বলা হয় রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা জে ডব্লিউ গার্নার রাষ্ট্রপতি সাহিত্য সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে নির্বাহী বিভাগ তাদের কার্যকালের মেয়াদ এবং কার্যগুলির জন্য আইনসভার নিয়ন্ত্রণ থেকে স্বাধীন ও নিরপেক্ষ থাকে বলতে গেলে যে আইন বিভাগ ও শাসন বিভাগ যেটা আছে দেখো আইন বিভাগ আইন বিভাগের মতো স্বাধীন শাসন বিভাগ শাসন বিভাগের মতো স্বাধীন আমরা জানি যে সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে কিন্তু রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট কোনোভাবেই দায়ী থাকে না এবং তারা স্বাধীন থাকে এই কারণে এটাকে বলা হয় রাষ্ট্রপতি সাহিত্য সরকার আহ মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছ কারণ এগুলো কঠিন কোনো কিছু নয় আবার রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা বৈশিষ্ট্য গেলে রাষ্ট্রপতিকে বলছে যে একদম প্রকৃত শাসক রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতার অধিকারী রাষ্ট্রপত্রীর কাজে সব ধরনের ক্ষমতা থাকে এবং প্রকৃত শাসক এই কারণেই বলেছে যে রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রীকেও কি করতে পারে যে প্রধানমন্ত্রীকেও সরিয়ে দিতে পারে কারণ রাষ্ট্রপতি নির্বাচিত হয় এখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় এই কারণে প্রধানমন্ত্রীর তেমন একটা গুরুত্ব থাকে না এরপর বলছে যে কি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে সেটা আমাদের জানা খুবই দরকার যে সরকারের যে তিনটি বিভাগ আছে সরকারের যে তিনটি বিভাগ আছে আইন শাসন এবং কি বিচার বিভাগ এই তিনটি বিভাগ আলাদা আলাদা ভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবে আইন শাসন এবং কি বিচার ঠিক আছে তো সরকারের এই তিনটি বিভাগ হ্যাঁ আলাদা আলাদাভাবে যখন দায়িত্ব পালন করতে পারবে তখন সেই পরিস্থিতিটাকে বলে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি অর্থাৎ স্বতন্ত্রভাবে নিজেদের মতো করে ক্ষমতা পরিচালনা করতে পারবে নিজেদের দায়িত্ব নিজেরাই পালন করতে পারবে কেউ কাউকে বাধা দিবে না কেউ কাউকে প্রভাব বিস্তার করবে না এই ধরনের অবস্থাকে ক্ষমতা সাধারণ এরপরে শাসন বিভাগ শাসন বিভাগ এটা স্বতন্ত্র একটা শাসন বিভাগ থাকে সাধারণত আইনসভা মুক্ত থাকে অর্থাৎ আইনসভা যেটা সেটা অর্থাৎ আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে না এরপরে সরকার স্থিতিশীল থাকে সরকারের স্থিতিশীল কারণ হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতায় থাকে রাষ্ট্রপতিকে কেউ ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে না আর একটা হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য থাকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করতে পারে যখন সংসদীয় সরকার ব্যবস্থা হয় তখন আইন এবং শাসন বিভাগ এই দুইটা বিভাগ যখন একত্রিত হয় তখন তাদের পাওয়ার বেড়ে যায় তখন তারা বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় আইন বিভাগ আলাদা শাসন বিভাগ আলাদা এবং কি বিচার বিভাগ আলাদা সুতরাং তখন দেখা যায় কি আইন শাসন এবং বিচার বিভাগ আলাদা আলাদা হওয়ার কারণে বিচার বিভাগটা অনেকটা স্বাধীন থাকে ঠিক আছে তো এইটা আশা করি তোমরা বুঝতে কিছু নাই রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থার ক্ষেত্রে কি ঘটে দেখো রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় যেটা আইনসভা আছে সেই আইনসভা দায় মুক্ত অর্থাৎ আইনসভা শাসন বিভাগের নিকট দায় মুক্ত আবার আইনসভার সদস্য বিভাগের সদস্য নন এটা বলছে অর্থাৎ বলছে যে শাসন বিভাগ আইনসভার নিকট দায়ী নয় অর্থাৎ এটা এটার নিকট দায়ী নয় অন্যদিকে আইনসভার সদস্যগণ শাসন বিভাগের সদস্য নয় অর্থাৎ এরা এদের সদস্য নয় আমরা এমনি জানি যে যেটা সংসদীয় সরকার ব্যবস্থা সেখানে আইনসভা এবং শাসন বিভাগ এই দুইটা বিভাগ পরস্পর পরস্পরের নিকট দায়ী এটার সদস্য এটা আবার এখানকার সদস্যরা এখানে আইনসভার নিকট দায়ী থাকে কিন্তু এইখানে এ ধরনের কোনো দায়বদ্ধতা নাই এই কারণে এদেরকে আমরা বলি যে স্বতন্ত্র যে কি বিভাগ এরপরে যদি আমরা যাই দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ মন্ত্রিপরিষদ সাহিত্য সরকার এবং রাষ্ট্রপতি সাহিত্য সরকারের মধ্যে একটা তুলনামূলক আলোচনা দুইটি বিভাগের মধ্যে আহ তোমাদের বললাম না যে ফর্মটা এখানে না দিতে এখন তো স্টুডেন্ট আসে মাত্র তিরিশ জন ফর্মের লিঙ্কটা ওই যে ডেসক্রিপশনে না দিতে বললাম না ওকে আহমেদ স্বর্ণা বলেছে যে কেমন আছি দেরি হয়ে গেছে জাইমা রহমান বলল স্যার দীঘ কবি আইনসভা কি সরকারের বৈশিষ্ট্য আচ্ছা না না এটা আইনসভাটা সম্পূর্ণ আলাদা বিষয় আইনসভা নিয়ে আলোচনা হবে আজকে আমরা যেটুকু পড়তেছি সেটুকু আমরা জানার চেষ্টা ঠিক আছে ওকে একটু খেয়াল করো যে মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা তুলনামূলক আলোচনার কি ক্ষমতাগত পার্থক্য যে আইনসভা দেখো ক্ষমতাগত পার্থক্য অর্থাৎ হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা এখানে দেখো এখানে মন্ত্রী পরিষদ সরকারের ক্ষেত্রে সংসদের ক্ষমতা থাকে আর রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা অর্থাৎ সংসদ বলতে আইনসভার কথা বলছি আমি এটা এক এক দেশে তো এক এক নাম যে আমাদের দেশে পার্লামেন্ট সেটা অন্য দেশে আরেক নাম আমাদের দেশের সংসদ অন্য দেশে সেটা আরেক নাম তো সংসদীয় সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদীয় সরকার ব্যবস্থায় সংসদের ক্ষমতা বেশি থাকে আর রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় একচেটিয়াভাবে রাষ্ট্রপতির ক্ষমতা থাকে নির্বাচনগত পার্থক্য আছে যেমন সরকার ব্যবস্থায় নির্বাচন হয় মূলত সংসদ সদস্যদের অর্থাৎ আইনসভার নির্বাচন হয় কি আইনসভার নির্বাচন হয় কিন্তু রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় স্বয়ং রাষ্ট্রপতিকে জনগণ ভোট দেয় কি দেয় রাষ্ট্রপতিকে ভোট দেয় রাষ্ট্রপতিকে জনগণ কি দেয় ভোট দেয় সরাসরি ওকে এরপর আইনসভার নিকট দায়বদ্ধতা যে সংসদীয় বা মন্ত্রী সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী কিন্তু যে রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় আইনসভা আইনসভার মতো শাসন বিভাগ শাসন বিভাগের মতো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ফার্স্ট ক্লাস করতেছি অনেক ভালো লাগছে রাজ বর্মম আর আজকে ফার্স্ট ক্লাস করতেছে ওর ভালো লাগতেছে থ্যাংক ইউ প্রতিদিন ক্লাস করবা আশা করি উপকৃত হবা এরপর আইনসভা সার্বভৌমত্ব বলেছে অর্থাৎ বলছে যে আইনসভা যেটা থাকবে সেটা স্বাধীন থাকবে যে কোন সরকার ব্যবস্থায় সংসদীয় সরকার ব্যবস্থা আইনসভা স্বাধীন থাকে না হ্যাঁ আবার রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা আইনসভা স্বাধীন থাকে ঠিক আছে তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা আইনসভা স্বাধীন থাকে না কিন্তু রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় আইনসভা কি থাকে স্বাধীন থাকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যে ক্ষমতাচ্যুত কাকে করা যাবে কে কাকে ক্ষমতাচ্যুত করবে যেমন সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে চাইলে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করা যায় হ্যাঁ প্রধানমন্ত্রীকে চাইলে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করা যায় সংসদীয় কিন্তু রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করা যায় না কারণ জনগণের ভোটে তিনি নির্বাচিত এখানে প্রধানমন্ত্রী যিনি আছে তিনি জনগণের ভোটে নির্বাচিত হলেও যখন সংসদের সদস্যদের আস্থা হারাবে সদস্যরা যখন বলবে যে সদস্যরা যদি বলে যে আমরা এই ধরনের প্রধানমন্ত্রী চাই না হ্যাঁ তখন তিনি ক্ষমতা হারিয়ে বসবেন এরপরে যেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ক্ষেত্রে সংসদীয় সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হয় হয় না ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কেন হয় না সংসদীয় সরকার ব্যবস্থায় কারণ আইন বিভাগ যখন শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তখন সেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হয় না কিন্তু যখন দেখা যাবে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থায় তিনটি বিভাগ আলাদা থাকে তখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নিতে হয় আর হচ্ছে জরুরি অবস্থা মোকাবেলা সংসদীয় সরকার ব্যবস্থায় জরুরি অবস্থা মোকাবেলা যা করা যায় না কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদ বসতে হবে সংসদ বসার পরে সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে লং টার্ম বিষয় কিন্তু রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি যখন চাইবে যে জরুরি কোনো একটা ঘোষণা দিতে তখন তখন তিনি জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য যে কোনো ঘোষণা দিতে পারেন এ কারণে এটা জরুরি অবস্থা মোকাবেলার জন্য ভালো কিন্তু এই মন্ত্রিপরিষদ সরকার ব্যবস্থা জরুরি অবস্থা মোকাবেলার জন্য ভালো না আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা যে সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদের সদস্যরা যখন প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারাবে আইনসভা ভেঙে যাবে অর্থাৎ সংসদ সদস্যরা যখন প্রধানমন্ত্রীর প্রতি আস্থা হারাবে তখন কি সংসদ বা আইনসভা ভেঙে যাবে কিন্তু রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে না ততদিন পর্যন্ত আইনসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার্যত আইনসভার সদস্যদের নেই এরপরে যেটা বলছে অস্থায়িত্বের প্রশ্নে এটা অস্থায়ী আর রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা অস্থায়ী কেন কারণ রাষ্ট্রপতি সাহিত্য সরকার ব্যবস্থা যতদিনের জন্য নির্বাচিত হয়েছে হ্যাঁ সিকিউ কারণ মুর্শেদ বলছে যে এগুলো এক্সামের আগে সবাই মোটামুটি পারে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি পারলে তোমার যদি প্রয়োজন নাই মনে করো তাহলে তুমি ইউ মে লিভ নাও প্লিজ এবং হচ্ছে এমসিকিউ ক্লাসের বিষয়টা আসতে এখানে সিক্স আওয়ার্স প্রোগ্রাম এটা এটাতে জাস্ট হচ্ছে আমরা যে টপিকগুলো পড়াবো সেটার উপর পরীক্ষা নিব সেটাতে তোমরা যদি পাস করো বা ভালো একটা স্কোর গেইন করতে পারো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পুরস্কার পাবে আর একটা হচ্ছে অস্থায়িত্বের প্রশ্নের বিষয়টা গেল এরপর হচ্ছে নমনীয়তা নমনীয়তা মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি যে মানে হচ্ছে সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের কথা কতটুকু শুনতেছে হ্যাঁ জনগণের কথা যদি শুনে তাহলে সেটাকে আমরা বলবো যে যে নমনীয় যদি জনগণের কথা না শুনে একছেটিয়াভাবে কোনো সিদ্ধান্ত সরকার নেই তাহলে সেটাকে অনমনীয় বলে আমরা কেমন এরপরে আছে কেন্দ্রের উপর ভিত্তি করে সরকারকে ভাগ করা যায় দুই ভাগে হ্যাঁ কেন্দ্রের উপর ভিত্তি করে সরকারকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় হ্যাঁ সরকারের কয়টা কেন্দ্র সেটার উপর ভিত্তি করে একটা হচ্ছে এক কেন্দ্রিক সরকার আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার দেখো ধরো আমাদের দেশ হ্যাঁ আমাদের যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ সম্পর্কে তোমাদের তো অনেকেরই আইডিয়া থাকার কথা তাই না তো মোটামুটি আমি আঁকতে পারি না আমরা যে ঢাকা হ্যাঁ ঢাকা বাংলাদেশের রাজধানী এবং কেন্দ্র তাহলে বাংলাদেশ একটা রাষ্ট্র ঠিক আছে অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি ধরি ভারত যে দেশটা আছে সেই ভারত তো অনেক বিশাল বড় বিস্তীর্ণ এলাকা তাই না তো এটার ছোট্ট একটা বাংলাদেশ অবস্থান আর বাকিটা ভারতের তো এই যে ভারত ভারতের কেন্দ্র কিন্তু অনেক বেশি কারণ তাদের প্রায় উনত্রিশটি প্রদেশ আছে কয়টি প্রদেশ উনত্রিশটি প্রদেশ তো সেই হিসেবে তাদের যে প্রদেশগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা প্রাদেশিক সরকার আছে সেখানে আলাদা আলাদা কি আছে প্রাদেশিক সরকার আছে আবার তাদের কেন্দ্রও আছে তো এক কেন্দ্রিক মানে তাহলে হচ্ছে রাষ্ট্রের বা সরকারের বা দেশের কেন্দ্রের উপর ভিত্তি করে অর্থাৎ দেশের একটা দেশের কয়টি কেন্দ্র অবশেষের উপর ভিত্তি করে সরকারকে দুই ভাগে বা করা যায় এটা হচ্ছে এক কেন্দ্রিক শাসন আর হচ্ছে দ্বিকেন্দ্রিক এক শাসন কাকে বলে এক কেন্দ্রীয় শাসন সরকারের সব ক্ষমতা একটি মাত্র জাতীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে বা পুঞ্জীভূত থাকে এরপরে বলছে যে হ্যাঁ তার মানে হচ্ছে একটি সরকার একটি মাত্র জাতীয় বা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত বা পুঞ্জীভূত থাকে গোটা দেশ একটি কেন্দ্র থেকে শাসিত হয় যেমন বাংলাদেশ ঢাকা থেকে পরিচালিত হচ্ছে তার মধ্যে উদাহরণ হচ্ছে ফ্রান্স যুক্তরাষ্ট্র এরপরে হচ্ছে তোমার বাংলাদেশ জাপান ইতালি এই রাষ্ট্রগুলো হচ্ছে এক কেন্দ্রীয় সরকার তাহলে যুক্তরাজ্য এখানে একটা এক কেন্দ্রীয় সরকার অধ্যাপক ডাইসি বলছে যে এক সরকার হচ্ছে বা এককেন্দ্রিকতা হচ্ছে একটি কেন্দ্রীয় শাসন কর্তৃক বা একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন বিভাগীয় স্বাভাবিক স্বাভাবিক কি ব্যবহার স্বাভাবিক কি ব্যবহার অধ্যাপক কি বলছে দেখো অধ্যাপক সরকার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সংবিধান রাষ্ট্রের সব ক্ষমতা জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করে তার মানে হচ্ছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে যখন থাকে তখন সেটা গাম্প বলে এক কেন্দ্রিক সরকার একেন্দ্রিক সরকারের ক্ষেত্রে তোমরা কিছু জিনিস খেয়াল করো এক কেন্দ্রিক সরকারে আমরা জানি যে প্রদেশ থাকে না যদি প্রদেশ থেকেও থাকে তাহলে কেন্দ্রীয় সরকারে হচ্ছে সক্ষমতার মালিক সক্ষমতার মালিককে কেন্দ্রীয় সরকার এরপরে বলছে কি যে তোমার কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ক্ষমতার অধিকারী বলছে এরপর বলছে কেন্দ্রীয় সরকার ক্ষমতার উৎস সংবিধান তাহলে কেন্দ্রীয় সরকার সংবিধান দ্বারা চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয় ক্ষমতার উৎস হিসেবে তারা বিবেচিত হয় এরপর কেন্দ্রীয় সরকার সবগুলো প্রদেশকে তাদের এজেন্ট মনে করে আর মোটামুটিভাবে প্রাদেশিক সরকারের ক্ষমতার উৎস কেন্দ্রীয় সরকার হিসেবে বিবেচিত হয় তার মানে কেন্দ্রীয় কেন্দ্র যেভাবে দেয় হুম পরীক্ষা কখন হবে তার কোন অধ্যায় এর উপর হবে সেটা একটু বলে দিয়ে পরীক্ষা হবে তোমাদের পনেরো তারিখ থেকে আর অন্যদিকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে পড়ালেখা সিক্সাস প্রোগ্রামের একটা সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্যে তোমাদের আছে কোন কোন অধ্যায় থেকে কিভাবে পরীক্ষা হবে ঠিক আছে কেন্দ্রীয় সরকারের বৈশিষ্ট্য আছে এখানে আমি বেশিক্ষণ পড়াবো না আর একটা টপিক পরিশেষ করে দিচ্ছি কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য থাকে এখানে কেন্দ্রীভূত ক্ষমতা থাকে যে কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য মানে উচ্চত নিশ্চয়ই সেখানে যে কেন্দ্রীয় মানে যেমন আমাদের ঢাকায় সংসদ আছে তাই না যে সংসদ আছে সেই সংসদের প্রাধান্য কিন্তু সব ক্ষেত্রে স্বীকৃত সংসদেই সব ধরনের প্রাধান্য বিস্তার করে আর এটা হচ্ছে কেন্দ্রীভূত ক্ষমতা তাহলে ক্ষমতা কোথায় কেন্দ্রে আর সংবিধানের প্রকৃতি হচ্ছে যে সুপরিবর্তনীয় সংবিধান কি সুপরিবর্তনীয় সংবিধান ঠিক আছে এরপরে আছে কি যে একক নাগরিকত্ব কেন্দ্রে যারা থাকে বা সরকার ব্যবস্থায় যারা থাকে তারা একটি নাগরিকত্ব পায় যেমন আমাদের দেশে একটি এনআইডি আমরা পেয়েছি ন্যাশনাল আইডেন্টি কার্ড ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি স্থানীয় সরকার থাকে না এরপরে সাহিত্য শাসন থাকে না নমনীয় হয় কি হয় নমনীয় হয় ফ্লেক্সিবল মানে হচ্ছে সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় আর যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে বা কী সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। যুক্তরাষ্ট্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় সরকার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেডারেশন আর ফেডারেশন শব্দটি আসছে ল্যাতিন একটা শব্দ ফুয়েদাস থেকে এই যে দেখো ফ্যাফ ইডি ইউএস থেকে যার অর্থ হচ্ছে সন্ধি বা মিলন বা একত্রীকরণ ঠিক আছে শব্দগত অর্থ যদি আমরা দেখি কয়েকটি রাষ্ট্র সন্ধি বা মিলনের ফলে যখন একটা রাষ্ট্রের সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলি কি যে যুক্তরাষ্ট্র ঠিক আছে তাহি আসে যুক্ত হয়েছেন আমাদের সাথে আইমান যুক্ত হয়েছেন আমার পরিণতি কিছু করা হয় নাই এখন পুনদায়গুলো পড়লে ভালো হবে তোলামূলক সহজ প্রশ্ন আসে কোন অধ্যায় থেকে রেপিড বেসের ছাত্র আপনার তুমি যে ক্লাসগুলো করানো হয়েছে সবগুলো করো রেবিট বেসের ছাত্র হয়ে তুমি এই ধরনের কমেন্টস এখানে করতে চাও তোমার তো লজ্জা হওয়া উচিত কথা কি বুঝতে পারছো কিনা সিলেবাস যখন পাইছো সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়ো তোমাদের তো কয়েকটা চাপ্টার আছে মাত্র তোমাদের প্রথম অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে পঞ্চম অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় আছে এরপরে তোমাদের সপ্তম অধ্যায় আছে এরপরে দশম অধ্যায় আছে এখানে বাদ দেওয়ার কি আছে বলো তো আমাকে এই অধ্যায়গুলোর মধ্যে বাদ দেওয়ার কি আছে আমাকে বোঝাও একটু এখানে বাদ বাদ দেওয়ার মতো কিছু আছে কি তোমাদের অলরেডি দিয়ে অনেকগুলো একটু খেয়াল করো ফেডারেশন শব্দ যেটা সেটা শব্দ ফেডারেশ থেকে যারা তো মিলন বা একত্রিকরণ তার মানে হচ্ছে কয়েকটি প্রদেশ বা কয়েকটি এলাকা যখন একত্রিত করে একটা রাষ্ট্র গঠন করা হবে তখন সেটাকে আমরা বলবো যুক্তরাষ্ট্র কি বলবো বলবো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র অর্থাৎ হচ্ছে সেটা যখন কয়েকটি রাষ্ট্র মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করবে এখন কথা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা দেখো অধ্যাপক ফাইনার বলেছে যে যে যখন কর্তৃত্ব ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে অর্পিত হয় অন্যান্য অংশ সব আঞ্চলিক সংঘের মধ্যকার কেন্দ্রীয় সংস্থা অর্পিত থাকে তাকে বলে যুক্তরাষ্ট্র অর্থাৎ এটা তার কথার মূল কথা হচ্ছে কি যে যখন কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা থাকবে এবং প্রদেশের হাতে কিছু ক্ষমতা থাকবে তখন সেটাকে বলা হবে যুক্তরাষ্ট্র অর্থাৎ মানে এটার মানে এটা দাঁড়াচ্ছে যে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং ভারতের মধ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু আছে ভারতের রাজধানী আমরা জানি যে দিল্লি কি দিল্লি তো দিল্লি থেকে ক্ষমতা কি সব কেন্দ্রে দিয়ে ফেলে না যেমন কলকাতা কলকাতা একটা প্রদেশ তো কলকাতার মধ্যে দিদি আছে কলকাতার মধ্যে দিদি মানে মমতা ব্যানার্জি আর কি হ্যাঁ তো কলকাতার মধ্যে কিছু কিছু ক্ষমতা দিল্লি থেকে দেওয়া হয়েছে আবার কলকাতা দিল্লি থেকেও কিছু ভালো ভালো সুযোগ সুবিধা ভোগ করে তার মানে তাদেরও কিছু আছে এদেরও কিছু ক্ষমতা আছে। সব সেখানে স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন মানে হচ্ছে নিজে নিজে শাসিত হওয়ার ক্ষমতা কলকাতা নিজে নিজে শাসিত হবে তাদের আইন বিভাগ থাকবে শাসন বিভাগ থাকবে সব কিছু থাকবে আলাদা তবে সেটা কার অধীন দিল্লির অধীন অর্থাৎ হচ্ছে যে কেন্দ্রের অধীন ঠিক আছে তো সেই ব্যবস্থা আছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা জানো যে পঞ্চাশটি প্রদেশ আছে যুক্তরাষ্ট্রে প্রদেশ প্রদেশ তাদের ওয়াশিংটন ডিসি কিন্তু তাদের তাদের যে তোমার কেন্দ্র কেন্দ্র ঠিক আছে ওয়াশিংটন ডিসি হচ্ছে কি কানাডা আছে কানাডার পরে সুইজার তোমার সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত ভারতে প্রায় উনত্রিশটি প্রদেশ এভাবে হচ্ছে প্রদেশ ভিত্তিক যখন আলাদা আলাদা সরকার থাকে তো যুক্তরাষ্ট্র কীভাবে গঠিত হয় একটা হচ্ছে কেন্দ্রীয়করণ পদ্ধতি আর একটা হচ্ছে কি বিকেন্দ্রীয়করণ পদ্ধতি তো কেন্দ্রীয়করণ পদ্ধতি কোনটা কেন্দ্রীয়করণ পদ্ধতিটা আমি সংক্ষেপে বলি তোমাদেরকে যেমন ধরো আমরা যুক্তরাষ্ট্রের কথা বললাম একটু আগে কি বললাম যে যুক্তরাষ্ট্রের কথা বললাম যুক্তরাষ্ট্র কীভাবে সরকার গঠন করেছে দেখো কেন্দ্রীয়করণ আমরা বললাম যে যুক্তরাষ্ট্র দুইভাবে হতে পারে যুক্তরাষ্ট্র মানে এটা একটা ব্যবস্থা আর কি ব্যবস্থা কভাবে হতে পারে দুইটা ভাবে হতে পারে এটা হচ্ছে কেন্দ্রীয়করণ এটা হচ্ছে কি কেন্দ্রীয়করণ আর একটা হচ্ছে বিকেন্দ্রীয়করণ ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রীয়করণ আর একটা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ ওকে একটু যদি খেয়াল করো কেন্দ্রীয়করণ হচ্ছে কি যে ধরো একটা একটা রাষ্ট্র আছে আর তার পাশে আরেকটা রাষ্ট্র আছে এখানে ধরো দুই তিনটা রাষ্ট্র হ্যাঁ তো এরা ধরো প্রযুক্তির দিক থেকে গিয়ে এরা কৃষির দিক থেকে এরা শিক্ষা দিক থেকে এরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরা কৃষির ক্ষেত্রে হ্যাঁ এরা ধরো গবেষণা বা বিজ্ঞানের ক্ষেত্রে এগিয়ে আছে ধরলাম আমরা এরা এরাও চিন্তা করলো যে আমরা একত্রিত হইলে একটা রাষ্ট্র হব এবং আমরা পরস্পর স্বাধীন থাকবো কিন্তু হচ্ছে আমরা কেন্দ্র হিসেবে পরিচালিত হবে এই দেশটা থেকে তাহলে তারা সবগুলো মিলে জুটবদ্ধ হয়েছে তাহলে এটাকে বলা যায় কেন্দ্রীয়করণ পদ্ধতি অর্থাৎ একটাকে কেন্দ্র করে বাকিগুলো যখন হচ্ছে একত্রিত একত্রিত হতে হতে থাকবে থাকবে পার্শ্ববর্তী দেশগুলো তখন এই ধরনের রাষ্ট্রকে বলে যে কেন্দ্রীয়করণ পদ্ধতি যেমন ইউএসএতে ইউএসএতে এখন প্রায় পঞ্চাশটি প্রদেশ আছে কয়টি প্রদেশ পঞ্চাশটি প্রদেশ আছে ইউএসএতে আগে এই পঞ্চাশটি প্রদেশ ছিল না ইউএসএতে ছিল প্রথম দিকে কয়েকটি প্রদেশ এরপরে কি হয়ে গেছে কয়েকটি প্রদেশ থেকে আস্তে 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 তারা একত্রিত হয়েছে একত্রিত হয়ে তারা যেটা গঠন করেছে সেটা হচ্ছে কি যে পঞ্চাশটি প্রদেশের একটি রাষ্ট্র সেটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেট ইউনাইটেড মানে যুক্তরাষ্ট্র যেহেতু তারা যুক্তরাষ্ট্রীয়ভাবে গড়ে তুলেছে সিস্টেমটাই যুক্তরাষ্ট্রীয় এই কারণে এটাকে বলে যে যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্র ওকে এরপরে বিকেন্দ্রীকরণটা কীরকম দেখো এই যে একটু আগে আমি তোমাদেরকে ভারতের কথা বললাম ভারতের বিশাল বিস্তীর্ণ এলাকা হ্যাঁ ভারতের বিশাল বিস্তীর্ণ এলাকায় এরা এক সময় একটা প্রদেশ ছিল সরি একটা কেন্দ্র ছিল কয়টা কেন্দ্র একটা কেন্দ্র তো তারা তাহলে উনত্রিশটি প্রদেশে কেন বিভক্ত হলো উনত্রিশটি প্রদেশে বিভক্ত হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে তারা খেয়াল করলো যে আসলে দিল্লি থেকে বসে যে তোমার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম এগুলো পরিচালনা করা সম্ভব হবে না তো সুতরাং কি করতে হবে যে বিকেন্দ্রিকরণ করো বিকেন্দ্রিকরণ মানে কেন্দ্র থেকে আলাদা করে দেওয়া তাহলে দিল্লি থেকে বসে তারা বললো যে এরা তোমরা আজকে থেকে স্বায়ত্তাল তোমরা তোমাদের মতো করে শাসন করো তবে দিল্লির কিছু নির্দেশনা তোমাকে মানতে হবে যে এগুলো সংবিধানে লিখিত থাকবে তো এই জিনিসটা হচ্ছে বিকেন্দ্রিকরণ পদ্ধতি তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কয় ভাগে তৈরি হতে পারে দুইভাগে তৈরি হতে পারে এটা হচ্ছে কেন্দ্রীয়করণ পদ্ধতির মাধ্যমে এখানে লিখেছে অবশ্যই ভৌগোলিক দিক থেকে পাশাপাশি অবস্থান গুলো স্বাধীন রাষ্ট্র সামরিক দিক থেকে নিজেদের নিরাপত্তা রক্ষা অথবা রাজনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা লাভের আশায় একত্রিত একটি যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই নীতি বা পদ্ধতিকে কেন্দ্রীয়করণ নীতি বা পদ্ধতি বলে আমেরিকা যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া এগুলো যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করেছে কেন্দ্রীয়করণ পদ্ধতির মাধ্যমে আবার কোন বিহত এক কেন্দ্রিক রাষ্ট্র সংবিধানের মাধ্যমে জাতীয় বিষয়গুলো কেন্দ্রের হাতে এবং আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রদেশের হাতে অর্পণ করা যুক্তরাষ্ট্র গঠন করতে পারে এই পদ্ধতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ পদ্ধতি ভারত কানাডা সাবেক সুবিয়েত রাশিয়া এই পদ্ধতির মাধ্যমে বিকেন্দ্রীকরণ হয়েছে তোমরা জানো যে রাশিয়া একসময় অনেক বড় দেশ ছিল তাহলে তারা কি করে দিয়েছে তারা তাদের প্রদেশগুলোকে কি করে দিয়েছে যে ভাগ করে দিয়েছে হ্যাঁ ভাগ করে দিয়েছে তো এটা কি করণ হয়েছে তারা বিকেন্দ্রীকরণ করেছে বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ তারা কি করেছে বিকেন্দ্রীকরণ করেছে ওকে তাহলে কেন্দ্রীকরণ যুক্তরাষ্ট্র কয়ভাবে গড়ে উঠতে পারে দুইভাবে গড়ে উঠতে পারে এটা হচ্ছে কেন্দ্রীয়করণ পদ্ধতির মাধ্যমে আর একটা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ পদ্ধতির মাধ্যমে আশা করছি যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো স্যার পাকিস্তান এরকম এখন কিরকম সরকার পাকিস্তান সংসদীয় সরকার এবং এক কেন্দ্রিক সরকার স্যার ক্লাসের পিডিএফ পাবো কি ক্লাসের পিডিএফ তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকো তাহলে তুমি পেতে পারো আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকলে তোমরা পাবে না ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে চাও তোমাদেরকে আমি এখনই লিঙ্ক দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো আশা করছি যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে ক্লাসের আপডেটগুলো কিন্তু নিয়মিত পাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি পাবে ক্লাসের আপডেটগুলো নিয়মিত পাবে আমি কমেন্ট সেকশনে দিচ্ছি আমার প্রোফাইল থেকে সেখানে ক্লিক করলে তোমরা জয়েন হতে পারবে এই মোহাম্মদ তহিদুল ইসলাম এই ধরনের কমেন্টস একসাথে এতগুলো কমেন্টস করবে না তোমার কমেন্টস করার জন্য তো আমি আর আসলে ওইভাবে প্রস্তুত না বুঝো নাই যে তুমি আমি যখন দেখতেছি স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখতেছি বা কমেন্ট দেখতেছি তখনই তুমি কমেন্টস করো এইভাবে পাঁচ দশটা কমেন্ট একসাথে করে এই এতে করে তোমাদের বাকিরা বিরক্ত হতে পারে ঠিক আছে ওকে এরপরে দেখো কেন্দ্রিকরণ পদ্ধতি আর একটা হচ্ছে বিকেন্দ্রীকরণ পদ্ধতি এবার যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য কি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি সরকারের বৈশিষ্ট্য হচ্ছে দুই ধরনের সরকার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা হচ্ছে কেন্দ্রের সরকার আর একটা হচ্ছে কি প্রদেশের সরকার এবার আসি দুই কক্ষ বিশিষ্ট যে যুক্তরাষ্ট্রের সরকারের আইনসভা বেশিরভাগ দুই কক্ষ বিশিষ্ট মানে দুইটা কক্ষ থাকে যেমন আমাদের দেশ এক কেন্দ্রিক না এ কারণে আমাদের দেশের যে এককেন্দ্রিক কেন্দ্রিক যেহেতু আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু ভারতের মধ্যে ভারত দীর্ঘ কবিষ্ঠ তাই না এবং সেটা যুক্তরাষ্ট্রীয় দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ দ্বৈত প্রশাসন ব্যবস্থা একটা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে প্রদেশের প্রশাসন একটা কেন্দ্রীয় প্রশাসন আর কি প্রদেশের প্রশাসন এরপরে দ্বৈত নাগরিকত্ব একটা কেন্দ্রের নাগরিকত্ব আর প্রদেশের ক্ষমতা বন্টনের ক্ষেত্রে তারা ক্ষমতা বন্টনের ক্ষেত্রে মোটামুটিভাবে কেন্দ্রের হাতে কিছু ক্ষমতা থাকে প্রদেশের হাতে কিছু ক্ষমতা যুক্তরাষ্ট্রীয় আদালত থাকে একটা কেন্দ্রের আদালত আর একটা হচ্ছে কি প্রদেশের আদালত যুক্তরাষ্ট্রীয় আদালত বুঝতে পারছো তো একটা কেন্দ্রের আদালত আর একটা প্রদেশের আদালত এরপরে লিখিত সংবিধান থাকে কারণ লিখিত সংবিধান না থাকলে ম্যাসাগার অবস্থা হবে কারণ কেউ কাউকে সার দিতে চাইবে না তখন সমস্যার সৃষ্টি হবে সংবিধান অনুযায়ী এই দেশ চলে বিচার বিভাগের প্রাধান্য থাকে বিচার বিভাগ স্বাধীন থাকে বিচার বিভাগ তাদের মতো করে স্বাধীনতা দেয় ওকে লাইভ ক্লাস শেষ করে পারবেন স্যার ফিন করে দেন না ফিন করতে পারবো না ফিন অলরেডি একটা করে দিয়েছে তোমাদের ফর্ম সেটা তোমরা ফিল আপ করবে ফর্ম যারা পরীক্ষা দিতে চাও তোমরা একবার ফিল আপ করে ফেললে দ্বিতীয়বার করার দরকার নেই দুষ্পরিবর্তনীয় সংবিধান বলছে দুষ্পরিবর্তনীয় মানে হচ্ছে কি সহজে পরিবর্তন করা যায় না এমন সংবিধান থাকতে হবে এরপরে বলছে কি এরপরে বলছে যে হচ্ছে তোমার প্রাদেশিক স্বায়ত্তশাসন থাকতে হবে অর্থাৎ প্রদেশগুলো স্বাধীন থাকতে হবে ঠিক আছে যদি প্রদেশগুলো স্বাধীন না থাকে তাহলে সেটা যুক্তরাষ্ট্রের সরকার হিসেবে গড়ে তোলা যাবে না এ ছিল তোমাদের আজকের ক্লাস এবং তোমাদেরকে আমি যেইটুকু পড়িয়েছি সেখান থেকে তোমাদের বিশ নাম্বারের পরীক্ষা হবে এবং পড়ালেখা সিক্সার্স প্রোগ্রামে যারা ভালো নাম্বার গেইন করতে পারবা তোমাদেরকে পড়ালেখা পরিবারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে শুধু টি শার্ট দেওয়া হবে এমন না এর সাথে তোমাদের সম্মান জড়িত তোমরা একটা জিনিস হচ্ছে কি বলবো এটা নিজের মেধায় বা নিজের যোগ্যতায় তোমরা যখন অর্জন করবে সেটা তোমাদের ভালো লাগা কাজ করবে ঠিক আছে স্যার জুট সরকার মানে মানে কি জুট সরকার মানে হচ্ছে যখন একাধিক রাজনৈতিক দল মিলে একটা সরকার গঠন করে সেটাকে বলে জুট সরকার ঠিক আছে তোমাদের এরপরে ইংলিশ ক্লাস শুরু হবে ইনশাল্লাহ তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও এবং আজকের মতো তোমাদের এটুকুই থাকলো পরবর্তী ক্লাসে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এই মশাই শেষ করে দাও তো এইদিকে